বন্দ্যোপাধ্যায়ের কাছে ইডি যা যা নথি চেয়েছিল তা তাকে জমা দিতে হবে আর সেই নথি জমা দিতে হবে আগামী দশই অক্টোবরের মধ্যে কলকাতা হাইকোর্ট জানিয়েছে অভিষেককে একটি ঘন্টাও অতিরিক্ত সময় দেওয়া হবে না তবে একই সঙ্গে ইডিকে আদালতে বলেছে নথিতে সন্তুষ্ট না হলে তারা আবার অভিষেককে ডেকে পাঠাতে পারবে কিন্তু তলব করার আগে অন্তত ঘন্টার সময় দিতে হবে অভিষেককে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহারের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন অভিষেক সেই মামলারই শুনানি ছিল বৃহস্পতিবার দীর্ঘক্ষণ ধরে চলে সেই শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেও মৌখিক কিছু পর্যবেক্ষণের কথা জানায় দুই বিচারপতির বেদ বেঞ্চ বেঞ্চ বলে আগামী দশই অক্টোবরের মধ্যে অভিষেককে সব নথি ইডির কাছে দিতে হবে কোন নথি জমা দিতে না পারলে ইডির সঙ্গে আলোচনা করতে হবে কিন্তু আদালত অভিষেককে এক ঘন্টা অতিরিক্ত সময় দেবে না অভিষেকের জমা দেওয়া নথিতে সন্তুষ্ট না হলে তাকে হাজিরা দিতে বলতে পারে ইডি তবে সমন পাঠাতে হলে পুজোর আগে অর্থাৎ উনিশে অক্টোবরের আগে বা পুজোর পরে অর্থাৎ ছাব্বিশে অক্টোবরের পরে পাঠাতে হবে